নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নামল মালদহের ভোট কর্মীরা। প্রতিটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। আমরা এখানে জমায়েত হয়েছি সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সুষ্ঠু, অবাধ এবং নিরাপত্তাযুক্ত কাজ করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু বিগত যে আমাদের অভিজ্ঞতা, ইলেকশনের অভিজ্ঞতা, সেই ইলেকশনের অভিজ্ঞতা সুখকর নয়। ইতিপূর্বে ভারতবর্ষে অনেক ইলেকশন হয়েছে এবং দেখা গেছে যে ইলেকশন কমিশনার সেন্ট্রাল, সেটা হচ্ছে টিএন শেষান, সবার নাম জানা আছে, সে এবং আমাদের রাজ্য ইলেকশন কমিশনার মীরা পাণ্ডে খানিকটা হলেও সে দেখিয়ে দিয়েছে যে ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রেখে কি করে ইলেকশন করতে হয়। কিন্তু আগামী এই মানে গত পঞ্চায়েত ইলেকশনে যে বর্বরোচিত ইলেকশন হয়েছে, যার মাধ্যমে শাসক দল ক্ষমতায় এসছে, যদি সত্যিই তারা প্রকৃত কাজ করত, তাহলে এইভাবে ভোট লুট করে, হ্যাঁ, নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়ে ভোট তাদের ভোট জেতা তাদের হতো না, কাজের মাধ্যমেই তারা আসতো। কিন্তু আমরা ঘটনা ছিল, আমরা অত রাজনৈতিকভাবে, আমরা এখানে নিরপেক্ষ একটা কর্মী, এখানে শিক্ষক এবং অন্যান্য যারা রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন রাজ্যে সবাই আমরা একত্রিত হয়েছি। কেউই এখানে দাবি করবে না যে আমরা যাব না, কিন্তু প্রতিটা বুথে যেন যেরকম আমাদের পানীয় জল, খাবার ইত্যাদি যেমন দরকার, সেই রকম উপযুক্ত সেন্ট্রাল ফোর্স, যাতে করে আমার আশপাশে মাছি পর্যন্ত গলতে না পারে, এবং অবাধ নির্বাচন আমরা যেন দিতে পারি, যাতে করে সুষ্ঠু একটা লোকসভা যেন গঠিত হয়, সেই দাবি নিয়ে আমরা এসেছি। কারণ এবং আমরা আমরা সঠিক নিরাপত্তা সহযোগে সেখানে বুথে যাব, ভোট করব, বেরিয়ে আসবো। সে যে যে লোককে ভোট দিবে, কে ইলেক্টেড হবে, সেটা নিয়ে আমার বিবেচ্য বিষয় না। পরে তারা অতিরিক্ত জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীরা জানান সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসবেন জেলাশাসক। তারা আরও জানান তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমরা গত হচ্ছে পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেখেছিলাম যে রাজ্য প্রশাসন দিয়ে যেভাবে ভোট হয়েছিল, তাতে সেই ভোটে হচ্ছে অধিকাংশ বুথে ভোট লুট হয়েছে, এবং আমরা যারা ভোট কর্মী ছিলাম তার প্রত্যেকে হেনস্থা হয়েছি, এমনকি প্রাণ নিয়ে আমরা হচ্ছে লুকিয়ে বেঁচে আসার চেষ্টা করেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এবারের লোকসভা ভোটে প্রতিটা বুথে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, এবং সেই সেন্ট্রাল ফোর্স যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে, ভোটারদের নিরাপত্তা দিতে পারে, তার জন্য আমরা আজকে গেমের সঙ্গে আমরা হচ্ছে দাবি করছি। সেন্ট্রাল ফোর্স না হলে আমরা ভোটে সেখানে হচ্ছে আমাদের গণতন্ত্র রক্ষা করতে পারবো না, মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।